আশি সালের পরতো যাতে চিন্তা করছি কিছু না কিছু বড় গরম ফুরি বড় কিছু করছি এইতো আশি সালের পরতো মানে জমানো বেশি করে জমানো শুরু করছি বিলো 18 ইয়ার্স তার সাকসেস রেট ইজ ভেরি হাই ভেরি হাই সাকসেস যদি ঠিক মতো চিকিৎসা পায় ঠিক মতো ওষুধ পায় তাহলে তার দ্রুত ভালো হয়ে রে বাড়ি ফিরছে আই একটু খুব মৃত্যুব্যয়ী অথবা অনেক কঞ্জুস হই তারণ কৃপণ হই তারণ মানে আই কোনো কিছু বান্ন দিয়ে ব্যাকপনের কারণ প্ল্যান থাকে প্রোগ্রাম থাকে যে মানুষ জীবনের মধ্যে কী করিব আজি কী করিব আজি সারাদিন কী করিব যে নারা মাল্টিনেশনাল কুমায় সরি যে মাল্টিনেশনাল কোম্পানি এই না তুলতে শিখে আছি আজি আর দিনের তোমার প্রোগ্রাম কী দিনের অ্যাচিভমেন্ট কী দিনের গোল কী হ্যাঁ ইয়ান দেখি তো মাসর কী বছরের কী তারা যাতে আরে ইন শিখে ই এ তো না নিজের নিজের যেন শিখে যাচ্ছে ঠিক আছে আর নিজের জীবনের কদ্দূর গোল হইব কী গুজুম না গুজুম ব্যা কিছু প্ল্যান প্রোগ্রাম নিজেরাই করে ফেলি আফটার সরি ফন ফর দিয়ে রে করি সেই হিসাবে আমি চিন্তা করছি যে ঠিক আছে আর এই তিয়াত্তর না যে বেতন পাই এই বেতন দিয়ে রে আমি আর সংসার চালাই কারণ মাল্টিনেশনাল কোম্পানির হ্যান্ডসাম স্যালারি ভালো বেতন দেয় তারা ফাইজার কোম্পানি আমার নাম পুণ্য তো ফাইজার ল্যাবরেটরি যে ফাইজার ইঞ্জেকশন এখন ফাইজার ও এই কোম্পানি আর সরি পাই এবং এটিয়া ও না দিয়ে বেতন দিয়ে চালাইম আর বেতনের বাদে আর কী পাই আর কনভেন্স পাই এন্টারটেইনমেন্ট পাই বোনাস পাই ইনসেন্টিভ পাই বোধ পড়াই এর তুলনায় টিয়া কিছু কিছু আমি সেভ করে ফেলে রাখতাম যেন অজান্তে হ্যাঁ মানে পরিবারের অজান্তে এখন আলাদা জায়গাতে এক জায়গায় দিয়ে দেব কারণ মানিব্যাগ রাখলে হইতারিব আলমারি রাখলে হইতারিব এতলে বলিয়ে রে আমি আলাদা রাখতাম কারণ টিয়া দিলে তো বেকন ইয়ান খরচ খরচ তো রেগুলার আসেই জানো তো পরিবারের মধ্যে তো এটা লেভেলে ইয়ান আলাদা সেভ করে রাখতাম এর তুমি আর চিন্তা হয়ে যে আচ্ছা ঠিক এই সেভ দিয়ে কী গুজুম আচ্ছা কিছু দান সহাত গুজুম কিছু আত্মীয় স্বজনের দিউম ঈদের সাথে কিছু খরচ গুজুম এর তুমি খরচ গুজুম আর বেতনও পুরা টিয়া আই খরচ গুজুম এই অ্যাকর্ডিং টু যেটা পাই এটা দিয়ে দেয় তো এই হিসাবে আমি সেভিং করা শুরু করছি এবং শুরু তো নাই মনে করলাম যে আচ্ছা ঠিক আছে কিছু মাদ্রাসা দিই কিছু এতিক মারা দি দি হ্যাঁ কিছু গরিবের দি দি কিছু চিকিৎসালয় দি দি অল্প অল্প তো চিন্তা করলাম যে এত অল্প অল্প দিয়ে তো আর টিয়া যার গই কিন্তু এখান বড় হাজত বড় কিছু যদি দিতারি তলি আনলাই এখান ভালো কিছু হইব আনলো এই চিন্তা তো আর মাথা দিচ্ছি যে না টিয়া জমাই তারপরে চিন্তা করছি খড়ে দিই আশি সালের পরতো যাতে চিন্তা করছি কিছু না কিছু বড় গরম ফুরি বড় কিছু করছি এইতো আশি সালের পরতো মানে জমানো বেশি করে জমানো শুরু করছি এবং টিয়া বাড়ানোর ব্যবস্থা করছি টিয়া বাড়ানোর ব্যবস্থা ইয়ের উদ্দেশ্য এই যে মানে আর আর এডা পাড়ার আত্মীয় স্বজন বা আর আর গরিব আত্মীয় স্বজন বা গরু ফরিস্ত মানুষ বিদেশি হোক এ তারা যে ব্যবসা করে ব্যবসার লাই বলি এরা আর খাঁচা আসতু বলে পরিচয় দেখা যায় আর কিছু টিয়া আধার দেন তো আমি আমি কিছু টিয়া আধার দিয়ে দাম তো পরবর্তীকালেই তারা হয়তো আর একটু বেশি করে অ্যামাউন্ট একটু টিয়া আধার দেন তাহলে আর ব্যবসা ভালো করতে এখন তো আর তো দিলে বেশি টিয়া নাই আর তো পুয়ার ফান্ডত কিছু টিয়া আছে তোমার এই দিতারি একটা শর্তে যে আর ব্যাংকে আর যে এই পরিমাণ প্রফিট দিব তুমি আর এই প্রফিটটা দিবে তাহলে আমি তোমার দিতারি তোমার সাহায্য হইব আর টিয়া আর ঠিক তাইব আজ ইয়ান যে উদ্দেশ্য রাখি এন ঠিক তাই এই হিসাবে আমি বেশ কয়েকটা ব্যবসায়ী যেমন কলা ব্যবসায়ী রাঙামাটিতে না ইয়ে তারা কলা ব্যবসা করে নানা ব্যবসা ইতারা আমি এলে দিতাম বহুজনে আবার ইতারা হইতেও যাচ্ছে ঠিক আছে ওনারা তো ব্যাংকে যেয়ে দিয়ে দি আর ভালো প্রফিট হইয়ে এর তো নাই আরও কিছুটা বাড়াই দিলে মনে কিছুটা বাড়াই দিত আরে তো এই হিসাব করে আটটিয়া মানে একটু মাল্টিপ্লাই হইতো হইতো আর এবং শেষ যখন আই টিয়া দেওয়ার সিদ্ধান্ত করছি 2021 সালের মধ্যে টিয়া দেওয়ার সিদ্ধান্ত করছি এসবের মধ্যে দেখা গিয়েছে 20 সালের মধ্যে দেখা গিয়েছে আর 47 লাখ টাকা ইয়েরা আটকে গিয়ে আর টিয়া না হয় তো শেষ পর্যন্ত আই এ টিয়া লো ইয়েরা এই ব্যাংকের ম্যানেজার কাছে যেতাম ওই ব্যাংকের ম্যানেজার ওই ম্যানেজার ক্ষণে আরে ম্যাক্সিমাম প্রফিট দিব কেউ 7 কেউ 8 কেউ 9 এলে করি গড়ে যাই 3 মাস 6 মাস রাখি আরে কত প্রফিট দিব তো এই নির্দিষ্ট করে ব্যাংকে যাই আমি প্রফিট আইরে যাই 49 লাখ টাকা ওই ইয়ার কিন্তু আরও 1 লাখ টাকা শর্ট হ্যাঁ যেতে আই দিই মায় তো আগে ডেড লাইন ঠিক রাখি যে কোন তারিখ কোন সাল দিই 21 সাল হতে দিই হ্যাঁ ইয়ান ঠিক আছে তো ইয়ান করিয়ে চিন্তা করিয়ে আবার নানান কষ্ট কষ্ট এও জোগাড় টোগাড় করিয়ে 1 লাখ টাকা জোগাড় করে দিই হ্যাঁ এর অর্থ এই নয় যে আর পরিবারের সদস্যরা ডিপ্রাইভ বুঝি তা নয় আর নিজস্ব নিজের অবস্থা নিজের ব্যাগ কিছু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ঠিক আছে এবং আই একটু খুব মৃত্যুব্যয়ী অথবা অনেক
কঞ্জু হইতারন কৃপণ হইতারন কিন্তু শুদ্ধ ভাষা বলে মৃত্যু ব্যয়ী হ্যাঁ তো এই সেই হিসেবে আর কোনো গাড়ি ঘোড়া নাই আমি পায়ে আনি চলি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দুইজন দুইজন হলি বাসে ফার্স্টিয়া দিয়ে রে সকবাজার যায় সকবাজার ফার্স্টিয়া দিয়ে রে একটু চলি আই ওই যে ফাঁসরা স্থানে পর্যন্ত আড়ি আই এতো পাঁচটা দিয়ে তিন নম্বর বাসে অ্যাডেস অ্যাডেস চলি যাই হ্যাঁ আর যাবে সময় এতো না দিয়ে রে একদম প্যারেড খোনা পর্যন্ত যাই এটা আমার বোনের বাসা আছে প্লাস একটা শেয়ার মার্কেটের একটা স্থান আছে এটা যাই একটু বই শেয়ার মার্কেটের আমি ব্যবসা কিছু ব্যবসা করি বহুত আগত করে আসতাম এটা যাই রে বসে একটু ফেভার টাফা চাই কথাবার্তা কই বন্ধু বান্ধব যে পরিচিত আছে তার হলো ইয়ান করি সকালবেলা সময়টাও কাটে আর ব্যবসা হয় আত্মীয় স্বজনও দেখা হয় আবার চলে যাই সুতরাং আর খরচ যে খুব ল্যাভিশলি করি আয় তা না খরচের মধ্যে খুবই কঞ্জুস কিন্তু যদ্দূর প্রয়োজন গরম হয় যেমন তো দুজে হাতে নওয়াজ পড়ি বেলায় ভাত খাই বেলায় যখন বাতর ক্ষমতা আসলে আই বেলায় সে সময় মধ্যে আয় নিশ্চয়ই এই সময় গাড়ি ঘোড়া দিয়ে ঠিক টাইমে ধরিয়ে চলে আসতাম ইয়ান এক আর আয় সবসময় আর কোম্পানির তো শিখি টাইম মেনটেন্যান্স যে নটা হলি সাড়ে আটটা যাই খুঁজতাম হ্যাঁ সবসময় মানে অ্যাহেড অফ টাইম সবসময় তো আর কাজকর্ম ব্যাগ কিছু সময়ের আগে মানে জিএন গুজব ব্যাগ সময়ের আগে আমি অবশ্য এই যে এই দান্নান গুজি এই দান্নান আমি এই এই 2000 সালেতে ঘুরে যেতাম কিন্তু না আমি এই এক বছর আগে ঘুরছি আমি এক বছর কিন্তু তারা ওই গ্রহণ করে ফেললে সময় লইয়েই এক বছর ইয়ে না আর অ্যাকসেপ্ট গ্রহণ করে ফেললে সময় লই যায় এক বছর কিন্তু আর দান গুজছি এক বছর আগে আর এবং আমি এই জিনিসটা নাই এই যে 50 লাখ নিয়ে ইতারা রায় নৌ দিই কারণ আমি জানি যে 50 লাখকে একত্রে দিলে যখনই খাবে যখন মালি হয়তো যে ইতারা যে কাজে ইউজ করে কাজ ইউজ করিব হয়তো এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছরের মধ্যে 50 লাখকে শেষ করি গেলে হ্যাঁ হয়তো বা কিছুটা এত টিয়াফা এরে খরচ করতে যে এর কিছুটা 900 হইতে পারে হ্যাঁ ইয়ে না ধারণা বা 9 হইতারে হইতে পারে তো এই চিন্তা করি আই কিলাম যে না আইবে ট্যাঁ ইতারা দিত না আইবে ওয়াক ফর অ্যাকাউন্ট বলে অ্যাকাউন্ট আছে SIBL এর মধ্যে ইতারা ইয়ার SIBL ওয়াক ফর প্রতিষ্ঠাতা SIBL এর মধ্যে ওয়াক ফর অ্যাকাউন্টের মধ্যে আটিয়া জমা রাখি 50 টিয়া এবং এই 50 টিয়া যে প্রফিট তারা ইয়ারলি পাইব 4 লাখ টিয়া হোক 3.5 লাখ টাকা হোক 5 লাখ যখন তারা যারা যা দেয় বসলি এটিয়া দিয়ে রে উগ পেশেন্টের ট্রিটমেন্ট দুয়া পেশেন্টের ট্রিটমেন্ট বা তিনের পেশেন্টের ট্রিটমেন্ট তারা হবে এটিয়া অমন আর নামে গিয়ে তারা ওকে অ্যাকাউন্ট খুললি রুগী কল্যাণ সমিতি চিটাগং মেডিকেল কলেজ অ্যাকাউন্ট খুললি আর নামে UCBL এর মধ্যে ইমার মধ্যে এই প্রফিটটা জমা হইব এই প্রফিটটার তুন প্রফেসর ঠিক করিব কোন বাচ্চারে তাই ট্রিটমেন্ট করিব এবং ব্রিগেডিয়ার জেনারেল যে পরিচালক চিটাগং মেডিকেল কলেজের তেই এবং সমাজ কল্যাণ অধিদপ্তরের জেনারেল সেক্রেটারি যেটা একটা পোস্টেড আছে যিনি সরকারি কর্মকর্তা এই দুজনের সিগনেচারে টিয়াটা উঠিব এবং প্রফেসরের দিব যে এই ওষুধের এই দাম এই টিয়া লাগে এই টিয়া লাগে এই বাচ্চার এই দু লাগে ইয়ান চিকিৎসা করিব আরও ইনফরমেশন করিব আইও তদারকি যতদিন পারি যতক্ষণ পারি আই তদারকি বুঝছ এই হলো আর টার্গেট এবং আর টার্গেট আপাতত 50 ভাগ সফলই কারণ যে আই টিয়াটা দিই প্রফিটও পাই গিয়ে তারা টিয়াও প্রফিটও টিয়াও পাই গিয়ে তারা হ্যাঁ এখন 50 ভাগ আরও ইয়ার 50 ভাগ তখন এইব যখন উগ্র বাচ্চা ট্রিটমেন্ট পাই রে আটিয়া দিয়ে রে সুস্থ হয়ে রে মা বাবার কাছে ফেরত যাইব এতে আর 100% স্যাটিসফ্যাকশন আইব এবং 100% উড়ে তখনই আইব যদি বা আমি ব্যস্তান অতদিন যখন দেখুন যে বাচ্চা হওয়া পড়াশোনা করে কলেজ পাস করছি চাকরি বাকরি করে বিবাহ সাদী করে করিয়ারের সংসার জীবন করে 50-60 বছর বাসের তখন আর মানে 100% স্যাটিসফ্যাকশন আইব যে আয় সাইতার না আর পরিবার সদস্য হয়তো বা নাতিপুতিরা সাইতার দেখিতারে দেখিব হ্যাঁ আর পরে কিন্তু এটিয়া আই আর পরিবার সদস্য বা রুগী কল্যাণ সমিতি কেউ টাচ করতে তুম কেউ তুলিতে তুম মানে টুথপেস্ট তুম যেমন একবার পেস্ট টিপ দিলে বাইরে গেলে করে ডুগান্ন যায় এটিয়াও এইভাবে রুগী কল্যাণ সমিতিগুলো যা দিই ওয়াকফ অ্যাকাউন্ট এবার আর মানে তুলিতে তুম কেউ তুলিতে তুম তো এতালে শুরু যাতে এবার অ্যানাউন্স হই যে এখন দিয়ম নিশ্চয় পরিবারের সদস্যের মধ্যে কিছুটা একটু মারমারি হইয়ে এই এতটিয়া যেহেতু আমরা নিম্ন মিডিল ক্লাস তো চলি উঠতি আর এখন বড় লোক না নিম্ন মিডিল ক্লাস তো না উড়ি উড়ি মিডিল ক্লাস হই হ্যাঁ সুতরাং সবার কাছেই মনে হচ্ছে যে ভেরি বিজ্ঞাপন এতটিয়া দিফেলে তার ফেরত পাইতাম না লাইক
তো পরবর্তীকালে যখন বুঝানো হই না তোমার দাঁড়িয়া তোমার লাই আছে ইয়ান গরিবুল্লাই ইয়ান আই বহুত দিন পর্যন্ত জমা জমা রাখি দিফেলাইলে তো যাইতেই গই জমা রাখি বলি তো রই ইতারালে জমা রাখি তো ইতার রাখে না ইতারালে দিও তো তোমার তো কোনো চিন্তা নাই। আর তাছাড়া আর দুই ছেলে ছোটখাটো ব্যবসা করে, খুব একটা ভালো ব্যবসা করে না, ছোটখাটো ব্যবসা করে, দুই বৌমা আছে, তার দুজনে ব্যাংকও সরি করে, সুতরাং ইতারা সলভেন্ট, ইতারা আর আরে খাওয়ায় আর খাই দেয় চলি, সুতরাং আর তার কোনো খরচও নাই কিছু নাই। হ্যাঁ, আর বাদ বাকি নিজের চিকিৎসা ইয়ান হইলে ইলে টাকা আল্লাহর রহমত যথেষ্ট আছে, আর বাইল বিয়া কোনো মোটামুটি সলভেন্ট, ইতারাও সবসময় সাহায্য করে, আর বোনও সলভেন্ট, বোন দুবো সলভেন্ট, ইতারাও সাহায্য করি তারিব, সুতরাং আর আল্লাহ আর পরিবারের সদস্য আর সবাই নবনুল্লাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর বড় মেহরবানি মুরব্বীর দোয়ায় কোনো টেয়া পয়সার কোনো সমস্যা কোনোদিন অভি বলে আশা না করি কোনো সদস্য লাই, বরং আরা ব্যাকুণি মিলে আরও সাহায্য করছি আর সদস্য এক ওভারের আর এক ওভারের সাহায্য করি কিন্তু আর যে শিখি আর কোম্পানি তো যে আর তো নিজে শিখি প্লাস এর দেটা আর যে মাল্টিনেশনাল কোম্পানি, মাল্টিনেশনাল কোম্পানি তো বহুত কিছু শিখি, আমি মাল্টিনেশনাল কোম্পানি তো মাল্টিনেশনাল পিপুলের আইয়ে এই যারা আছে যাতে করছে 1966 পাকিস্তান আবো ইস্ট পাকিস্তান আসার তখন পশ্চিম পাকিস্তান তখন মানুষ হলে আসতো আর ট্রেনিং দিয়ে পেলায় আর শিখে পেলায় এলে হয়তো ইতারা তো আর বহুত কিছু শিখি কিন্তু আর তো ধরুন কইলাম যে আর মিডিল ক্লাস তো আসি এবং গ্রাম অঞ্চল তো আসি আর তো আর শহর অঞ্চল শহর সমাজ অথবা এই পাকিস্তানের করাচির মানুষ ইতার মানুষগুলো আর অ্যাডজাস্টমেন্ট করতে পারতে পারছো না, এটা তো আর বোঝ কেউ শিখি এই তো শিখি একটা জিনিস শিখেছি যে নিজের পায়ে নিজে দাঁড়াইবে, আমি তোমার সাপোর্ট করছি তো পড়াশোনার লাগে তোমার পড়াশোনার লাগে যত টিয়া লাগে যত কিছু ব্যাখ্যা করে দিও, বাট তুই খনিকার টিয়া লাগে খনিকার লাগে তুই নির্বন্ন করিবে যে আমি তোমার আর বাচ্চা হই বলে তুমি আর বাপের লাগে নির্ভর করি আনতে কথা বাপের যদি খুশিয়ে দেয় ইজ এনাফ। হ্যাঁ, এই শিক্ষা আর পাই আর বাপের তো এই শিক্ষা পাই আর বাপে ইয়ান জায়গা দিকে বাস আর পাই নদীলেও আর কোনো গণ কোনো কিছু না নোয়াসিল। হ্যাঁ, তো নিজের পায়ে নিজে দাঁড়ান পড়িব কারণ নিজের পায়ে নিজে দাঁড়াই বললে নিজের শক্তি জোগাড় করুন পড়িব ফরের উপর যদি নির্ভরশীল হয় ফরের উপর নির্ভরশীল যে বাপের উপরও নির্ভরশীল এইভাবে ফরের উপর নির্ভরশীল তাহলে আর নিজে কিছু করিতে পারতাম না আতে নিজে গড়ানোর চেষ্টা করবে যেন আই আর নিজের সরি গড়িয়ে নিজের সকলে নিজে গজি নিজের হয়তো আর বাপর সাহায্য নলই আয় হ্যাঁ বা অন্য খনিকার সাহায্য নলই ব্যাক আর নিজেখানে যোগ তো তুই এই অনুসরণ অনুসরণ করিয়ে ব্যাকুণেই যেন নিজের পায়ে নিজে দেখাবে নিজের সাথে করে করবো হ্যাঁ অন্য খনিকা তো আর একটু পুশ করিব একটু সাহায্য করিব জি। আচ্ছা 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 আসো হ্যাঁ তো এই হিসাবে আজ চিন্তা করছি না আর কেন করছি ইতারও স্যাটিসফাইড দেয় যে ঠিক আছে আর কেন আর খামার আর খায় আর যদি এমন যদি ধরুন আর যেন ছোটো হালে খুব কর্জ করি চললি শেষের দিকে একদম আসছে তো কিন্তু এখন তো তারা কোনো কর্জ করে চলে নিজের খার নিজে খার চলের ভালো করে চলের এ চলে আছে যদি বা এসি রুম নাই যদি বা গাড়ি ঘোড়া নাই তারপরে তো মনে হয় যে না ঠিক আছে এতটি এত আইলে আরও তো কিছু পাইতাম এইতাম হয়তো আবার ঠাট্টা মশারে কর অথবা আত্মীয় কর কিন্তু এখন আর একদমই কিছু ন কর এখন যেহেতু এত প্রচারই এত কিছু ওই এত হ্যাঁ ব্যাক কিছু ওই ব্যাকুণে এত প্রশংসা করেন তো ইয়ানোর মূল্য অনেক বেশি অনেক বেশি। আর তাছাড়া আর নানা ক্যান্সারে মারা গিয়ে আর মা ক্যান্সারে মারা গিয়ে আর ইমিডিয়েট ছোটো বোনের ছোটো মেয়ে ইভাবেও ক্যান্সারে মারা গিয়ে কম বয়সে ইয়ানোর একখান আঘাত ব্যাকুণের মনের মধ্যে আড়াতে আসে তখন এই চাংসে এই ক্যান্সার চিকিৎসালয়ে যদি আমি টিয়াউন দিই এতালে বলেই তারাও এভাবে সন্তুষ্ট আত্মীয় স্বজন আর মুরব্বীয় ব্যাকুণ বা আর এটা খুবই খুশি যে না ক্যান্সার চিকিৎসালয় দিয়ে এবং আজ ইয়ান সিলেক্ট করছি যে বিলো 18 ইয়ার্স আমি ক্যান্সার পেশেন্টের লাই পুরা ক্যান্সার পেশেন্টের দিতে ইতাম কিন্তু আমি পুরা ক্যান্সার পেশেন্ট দিই বয়স্ক ক্যান্সার পেশেন্টের যদি আমি দিই এই বয়স্ক ক্যান্সার দুইয়ের রিজন আছে একখান ওই যে বয়স্ক পেশেন্ট দিলে এইবার 2-3 বছর 4 বছর তুমি বেশি বাঁচতো না মারা যাবে যতই কিছু হোক যতই চিকিৎসা করো ক্যান্সার একবার বয়স্কদের ক্যান্সার হইলে একদম সাকসেস রেট খুব কম 5-10% তারপরেও 2-3 বছর মধ্যে মারা যায় বেশি থাকে। হ্যাঁ, এক আর দ্বিতীয়ত ওগো বয়স্ক পেশেন্ট 50-60-70 বছর ওগো মানুষ ইবে এই জীবনে তো 30-40 বছর কোনো না কোনো কাম করছি সরি করছি ব্যবসা করছি কিছু টিয়া পাই এই টিয়া অত্যন্ত নিজের ক্যান্সারে নিজে ব্যবহার করতে পারিব কিন্তু ওগো ছোটো বাচ্চা
উগাদর 5 6 7 8 10 বছরের বাচ্চা তার বাহুর বয়স হলো 35 40 বছর বয়স হবে তে 35 40 বছরের মধ্যে সে হয়তো বা 5 বছর 6 বছর ধরে সরি গুজি বা ব্যবসা গুজি এই 5 বছর সরি করে কিটিয়া খামাইবে কিটিয়া ভাবে তার এই কস্টলি চিকিৎসা ক্যান্সারের চিকিৎসা বাচ্চার খরচ করতে তুমি তো আর মাথা দিয়ে নেছি যে ইতারারে দিলি আর মনে হয় সবচেয়ে বেস্ট হবে কারণ ইতারাতে টিয়া ফুসও নাই প্লাস ইতারা খামাইতে নাও পারে সময় নাও বা খামাই বললে হ্যাঁ তো এত লেবুলি আসছে দেখুন যদি বিলো 18 ইয়ার্স ক্যান্সার পেশেন্ট হলে এবং ইতারা খবর লো ইতারা সাকসেস রেট ইজ ভেরি হাই সাকসেস মানে খুব দ্রুত যদি ঠিকমতো চিকিৎসা পায় ঠিকমতো ওষুধ পায় তাহলে তার দ্রুত ভালো হয়ে রে বাড়ি ফিরে যাবে এত লেবুলি রা বিলো 18 ইয়ার্স ক্যান্সার পেশেন্ট হলেই আর এই 50 লাখ টাকার প্রফিট যেন তার প্রতি বছর উগ্র বা দুয়া বা তিন যদুও পেশেন্ট তারা ভালো ঘুরে তারে আই উইল বি হ্যাপি কোনো প্রতিবন্ধকতা না পায় তার কারণেই যে কোনো কারণে নজ জানাই যায় জমাই কোনো কারণে নজ জানায় আর কেন জমাই আর যার জায়গা তাতে পার কোনো অভাব ফিল করতাম নদী যে ইয়ানোর অভাব হ্যাঁ অভাব ফিল করছি গাড়ি নাই হ্যাঁ হাতে এসি রুম নাই ইয়ান নাই ইয়ানোর অভাব তো আছেই ব্যাকগ্রাউন্ড দেহরে কিন্তু টেলিভিশন নাই ইয়ানোর অভাব ফিল না করে রেডিও নাই ইয়ানোর অভাব ফিল না করে সুতরাং কোনো কোনিকার কোনো অভাব ফিল নয় মানে যদ্দূর মিনিমাম যদ্দূর দরকার এর দূর আমি সাপোর্ট দিই হ্যাঁ তবে আমি সবসময় চাই মিনিমাম নট টু ম্যাক্সিমাম মিনিমাম আজ যেহেতু জমা এত কোনিকার সাপোর্ট প্রশ্ন বেগুন অজান্তে অগোচরে আই এটা আহ জমাই সুতরাং ইয়ারা সাপোর্টের ধর কোনো এ ন আছে কারণ আমি ন জানাই তো হ্যাঁ যাতে শেষ পর্যন্ত জানাই এই সময় মধ্যে ইয়ে একান এ আসিল যে কী বলে একটা টিয়া দিবেলের এইটিয়া বিলের একটু আত্মীয় টিয়ারি পরবর্তীকালে না ইজি করলে যে বুঝাই ইজি করলে না কিন্তু গরিবর টিয়া তোমার তোমার টিয়া ন যার যারটা টিয়া তার তার টিয়া আছে গরিবর টিয়া গরিবলে তাইব আসলে টিয়াও যাতে জমাই যাতে শেষ শেষ হয়ে যায় যে ব্যাঙ্কও রাখি এতে কাজী অ্যান্ড হোসনা ফাউন্ডেশন নামে একখান ফাউন্ডেশন গড়ি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলি এই ব্যাঙ্কও রাখি কাজী কাজী হলো আমার বাপার নাম হোসনা হলো আমার মার নাম তো এই ফাউন্ডেশন এখনও আছে এই অ্যাকাউন্ট এখনও আছে অ্যাকাউন্টের মধ্যে টিয়াও জমা রাখি এটি এই তুনি টিয়াও এই রুগী কল্যাণ সময়তে নেয় দেন এইবার আর কোনো দেখাশোনা কোনো কিছু নাই তারা ইন্টারেস্টলি যদি ইন্টারেস্ট নেওয়া আছে ঠিক আছে খবর রুগী ভালো হইল এই বছর খবর রুগী দিলা কিন্তু এই তারা ইন্টারেস্ট লইয়ে যোগাযোগ করে ইয়ে নেই তারা পাইবে হ্যাঁ দেখুন যেহেতু টিয়া এডে এই 50 লাখ টিয়া ইউন আর কণিকায় টাচ করিতে তুনু ধরিতে তুনু রুগী কলমের সঙ্গে সদস্যর ভাইতুন আই আর পরিবার সদস্যর ভাইতুন সুতরাং এইভাবে কোনো দুশ্চিন্তা নাই হ্যাঁ খালি দূরে বুঝে আছে ঠিক মতো ওই তারা ব্যবহার করে দূরার চিন্তা যেহেতু সরকারি কর্মকর্তা আছে আর মেডিকেল কলেজের পরিচালক যে ব্রিগেডিয়ার জেনারেল উচ্চ পদ হ্যাঁ এবং সরকারি কর্মকর্তা সুতরাং এই দুজনের তত্ত্বাবধানে এটিও তাইবু এবং ব্যবহারিব সুতরাং এখানে আর নিশ্চিত যে এইবার কোনো নশয় তুনু এবং ঠিক মতোই ব্যবহার হইব এবং এটা এইবার প্রথম এবং এই জন্য প্রথম যে পদক্ষেপ এটা লেবুলি তারা আরও ভেরি কেয়ারফুল হইব হ্যাঁ এবং ইবিয়া দেখাই আরও বহু জনতুনি তারা টিয়া লিব অলরেডি আর চিটাগং উপশিক্ষামন্ত্রী মহিবুল হাসান নফল উনি নিজেও ইফতার পার্টির মধ্যে ডিক্লেয়ার করছে যে আমি 10 লাখ টিয়া এই মুহূর্তে দিলাম এবং মোহাম্মদ আলী সাহেব যেভাবে টাকাটা দিছে এই এই সেইভাবে আর টিয়ন ব্যবহার হইব এবং এই রুগীর ক্ষেত্রেই ব্যবহার হইব আর টিয়ন তেই অন দ্য স্পট ঘোষণা গুজিয়ে মানে এত অ্যাপ্রিসিয়েট গুজিয়ে দেয় মানে প্রশংসা গুজিয়ে দেয় ওদের এইভাবে খুব মানে সুন্দর গো উদ্যোগ হ্যাঁ এতলা আমি ফলো করলাম তেই মুপুমতে হল এবং আমি বৃত্তবানদের আহ্বান জানাই এইভাবে যেন আগাই তারা এইভাবে দেয় তাহলে আরও সমাজের মধ্যে যা দুঃখ দুর্দশাগ্রস্ত পরিবার আছে রোগক্রান্ত পরিবার আছে তারা কিছুটা সহায়তা পাইবে আর আহ্বান তাবি তারা যেন এইসব দুস্থ মানবতার সেবায় যেন তারা দেখুন আগে আইয়ে ইয়ার মধ্যে যোগদান করে তার ভালো হবে কিন্তু ইতারার একখানি এই তারাই ব্যাগ বৃত্তবান্ধর ইচ্ছা আছে যে ইতারা গড়ে যে আর কিছু না কিছু দান গুজুম কিছু না কিছু ইয়ান গুজুম কিছু না গুজুম কিন্তু ইতারা ঠিক নির্দিষ্ট দিক নির্দেশনা না হয় ইতারা মনে করে যে আচ্ছা ঠিক আছে যেন আই আই যদি আর যদি এখন কয় যে তোর তোর এখন 50 লাখ টিয়া দো আই দিতার ন ম আর 50 লাখ টিয়া হাত তুল কেন দিম কিন্তু আই যেহেতু ইয়ান আগত উদ্দেশ্য করে জমাই যে ইয়ান জমাই একটা টিয়া গুজুম একটা টিয়া দিম
এই লে এটা লাগি গেছে যদি এই মুহূর্তে হয় যে আরে এটা দিয়া দে যে কোনো ধনী মানুষ যদি হয় যায় যে তিনি তো সম্পত্তি আছে এক কোটি দিয়া তুই 50 লাখ কিয়া দাও কোনোদিন দিত না 10 লাখ কিয়া দাও কোনোদিন দিত না হ্যাঁ কিন্তু ওতে নিজেতেই চিন্তা করেন ফুরবে যে আতে গরিব লাগে কিছু না কিছু আতে দান করুন ফুরিব দন ফুরিব মানুষের সেবা এবং আমি খড়ে দিই ইয়ে নাতে চিন্তা করি বাইর করুন ফুরিব বিভিন্ন জন আলাপ করিয়ে আতে চিন্তা করেন ফুরবে না খড়ে দিই খড়ে দিলে ঠিক হইব এবং আর যেন এই ইয়ে নই যে আই আনকমন জায়গা দিই কমন জায়গা না দিই ব্যাকুনে যে দুনিয়ার মানুষ যত গরিব ধনী দেবেন ব্যাকুনে দান গুজে ইয়ার দান ছাড়া কোনো ধনী মানুষ নাই কিন্তু তারা ব্যাক কমন জায়গার দান গুজে আনকমন জায়গার ন করে রেয়ার জায়গার ন করে এই একটা লেভেলে এর আর গান একটা কোয়াইট ডিফারেন্ট হ্যাঁ আই বিশেষ অথবা ইতার খাজে ম্যাক্সিমাম যারা সদাগর বা একটু অল্প শিক্ষিত অথবা কিছু একটা ইতার ধারণাই নাই যে চিকিৎসা সম্বন্ধে রোগ সম্বন্ধে যেহেতু আমি ওষুধ লাইনে সরি করছি সুতরাং মেডিকেল কলেজ সরি করছি আর দেখা এবং আর ধারণা আর শিক্ষা ব্যাকুসে মিলিয়ে আর আজ এই জায়গার দান করিবার লাই আর সাহস যোগাই সঞ্চয়ের পুরা টাকাই আলি ভাই আর আরে তুলে দিয়ে কিন্তু তাই টিআই বা আর আরে ক্যাশ ন দে তাই দিয়ে দেবা ওয়াকফ করিয়ে রে এবার তো বার্ষিক যে মুনাফান পাইম এই মুনাফান দিয়ে রে আর অনূর্ধ্ব 18 মানে 18 বছরের কম বয়সী শিশু হলের যারা যারা ক্যান্সার আক্রান্ত হয়ে তারারে আরা এই চিকিৎসা দিয়ে এবং তাইর আগ্রহ হয়ে দে এই অনূর্ধ্ব 18 বছর বয়সী শিশু হলরে পরিপূর্ণভাবে সুস্থ করে তোলেন আর বড় ভাই জীবে আছে তার এই দান ফিজিতে কোনো আশা নেই একা ফতি যান অন্যান্য ফাইন এবং তার খুব কষ্টের ফুসি তার নিজস্ব ইনকামের ফুসে তার শহরের ফুসে তো সে কিন্তু কোভিড আক্রান্ত কোভিডের আক্রান্ত ফর ফরেই তে ফুসিন এই দি ফেলি কোভিড আক্রান্ত এক মাস পরেই তে এই কমপ্লিট ফুসিন তে 15 লাখ তে এই দুস্থদের ক্যান্সার সাহায্য দি ফেলি আর অনুভূতি নিশ্চয়ই ভালো জন এই কল্যাণার্থে চিকিৎসা গেলে ফুসেন দি ফেলি নিশ্চয় অনুভূতি আর অনুভূতি ভালো মানে আর তে আনন্দ সীমা নেই কারণ তার কোনো এর ঘটনাও বিরল এই ঘটনাও বিরল এই ঘটনা কোনো অন্য কোনো উপমাও নাই আর ওরা বললেও গা হাম করছি ক্যান্সার পেশেন্টের লাইলে দান করছি আনা ব্যাগকে গর্ববোধ করি আমার আনন্দিত আনার পরিবারের ব্যাগকে গর্ববোধ করি রিবালই আনার পরিবারত অনেকে ক্যান্সারত মারা গিয়ে ইতারালাই তারা কিছু গরিব নফারির কিন্তু যারা ভবিষ্যৎ প্রজন্ম আইর ইতারালাই তার বরাবর এত বড় হামুক গজি আনা ব্যাগ খুব গর্ববোধ করি রিবালই বাচ্চলের চিকিৎসালয় বলে যে 50 লক্ষ টাকা ও চট্টা চিটাং মেডিকেল মধ্যে ও ডোনেট গজি নিয়ন্লাই আন্তরিক অভিনন্দন ইয়ে একখান দৃষ্টান্তমূলক একখান খাস